আপনার মমিনপুর মমিনপুরে অবস্থান করেছে, এবং মমিনপুরের যে হলো আপনার নওদাপাড়া, এদিকে সামনের দিকে নওদাপাড়া বলে, এবং এটা এটা কি পাড়া? এটা নওদাপাড়া, এবং নওদাপাড়ার পাশে একটি মাদ্রাসা দেখতে পাচ্ছেন। মাদ্রাসাটি একটু দেখান, মাদ্রাসা দেখতে পাচ্ছেন। মাদ্রাসার নাম হলো মমিনপুর মহিলা আদর্শ মাদ্রাসা এবং কিন্ডার গার্ডেন। এই মাদ্রাসার পাশেই এই যে যে বাসাটা দেখতে পাচ্ছেন, এই বাসা বাড়িওয়ালার নাম কি? জাহিদুল। জাহিদ, এই বাড়িওয়ালার নাম হলো জাহিদুল। এখানে আসলে ঘোড়াটি যে কোনোভাবে চলে এসেছে, গতকালকে নাকি রাত্রে রাত্রে এসছে? হ্যাঁ, গতকালকে রাত্রে হয়তো অন্য জায়গা থেকে ঘুরতে ঘুরতে চলে এসেছে। আসার পরে আসলে সে তার নিজ ঠিকানায় ফিরতে পারে নাই, এখন এখানে অবস্থান করেছে। তো এখন যেহেতু যে যিনি ঘোড়ার মালিক, অবশ্যই তিনি হয়তো ঘোড়াটি খুঁজে বেড়াচ্ছে। এই জন্য আমরা দেখলাম, যেহেতু পাশে মাদ্রাসা আছে, নদাপাড়ার ক্যানালের পাশ দিয়ে বা দেখা যাচ্ছে মোমিনপুরের এই যে আপনার যেটা পূজাতলা বলে, পূজাতলার পাশ দিয়ে জিজ্ঞেস করলে হবে যে এখানে মাদ্রাসা কোনটা। মোমিনপুর আদর্শ কমি মহিলা মাদ্রাসা এবং কিন্ডার গার্ডেন, এটা মাঠের ভিতরে মাদ্রাসাটি। এখানে এসে জাহিদুলের বাসায় জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে, এবং আপনারা যিনি মালিক, সেই মালিক তার মানে সঠিক প্রমাণ সাপেক্ষে ঘোড়াটি নিয়ে যাবেন। এখন দেখা যাচ্ছে মালিক ব্যতীত অন্য কেউ নিলে সমস্যা, এজন্য যিনি মালিক তিনি অবশ্যই তার প্রমাণ, এবং সেটা যে এর মালিকের ওই মালিকের ঘোড়া, এই ঘোড়াটি সে প্রমাণ দিয়ে ঘোড়াটি অবশ্যই নিয়ে যাবেন। এবং ঘোড়াটি কালকে থেকে এখানে আছে, তা এখন মনে করেন এখানে যে পাশে জাহিদুল আছে, জাহিদুলদের দায়িত্বে এটা দেওয়া হচ্ছে, এখানে বান্দা থাকছে এবং তারা দেখভাল করবে। তা যিনি মালিক এবং যারা জানেন যে অমুকজনার মা ঘোড়া এটা, তাদের একটা দায়িত্ব থাকবে যে অবশ্যই সেই মালিকের কানে পৌঁছে দেবেন, মালিক যেন অবশ্যই এসে ঘোড়াটি নিজ দায়িত্ব নিয়ে যায়। ঘোড়াটি আসলে খুব সভ্য, খুব সুন্দরভাবে দেখছেন, খুব শান্ত। আসলে পোষা ঘোড়া না হলে কিন্তু এইভাবে কখনো থাকা সম্ভব না। আর ঘোড়াটির আরেকটি বিষয় আছে, সেটা আমি বলবো না, যিনি মালিক তিনি বলতে পারবে যে আসলে ঘোড়াটির সমস্যা কি আছে। যিনি মালিক তিনি দেখলে বুঝতে পারবে এবং বলতে পারবে যে আমার ঘোড়ার এই সমস্যা, এবং এই প্রমাণ দেওয়ার পরে কিন্তু ঘোড়াটি তার হস্তান্তর করা হবে। তা প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যেহেতু ঘোড়াটি পথ হারিয়ে ফেলেছে এবং তার নির্দিষ্ট গন্তব্যে সে পৌঁছাতে পারছে না, যার কারণে আমরা এখানে মমিনপুর আদর্শ কওমি মহিলা মাদ্রাসা এবং কিন্ডার গার্ডেনের পাশে আমরা জাহিদুলের বাসার সাথে বেঁধে রাখছি। আপনারা এখানে এসে খোঁজ করবেন। আপনারা মমিনপুরের ভিতর দিয়েও আসতে পারেন, এই যে বেদবাড়ির যে রোডটি, অর্থাৎ পূজাতলার পাশ দিয়েও আসতে পারেন, অথবা নওদাপাড়া যেটা আপনার বলে ক্যানালের পাশ দিয়েও আপনারা আসতে পারেন, এবং সাথে মাদ্রাসা আছে, তার পাশে জাহিদুলের বাসা। এবং জাহিদুল কিন্তু আপনার হলো ইয়ের কাজ করে না, পাট বসায়। জিজ্ঞেস করলেই হবে যে জাহিদুলের বাড়ি কোনটা, পাট বসায়, আমরা ওনার বাড়িতে যাব বললেই কিন্তু আপনাদেরকে দেশে দেখিয়ে দিবে। এসে যিনি মালিক তিনি অবশ্যই ঘোড়াটি প্রমাণ দেখিয়ে ঘোড়াটি নিয়ে যাবেন। তা প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, কারণ এই ঘোড়াটি আমরা চাই যিনি মূল মালিক তার কাছে যেন পৌঁছে যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।